ஒட்டொழுக்கு மருகன்வான சுஜன் কোথায় যাচ্ছ তুমি প্লিজ 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 আমাকে একটু একা ছেড়ে দাও এই একটু একা ছেড়ে দাও আমার পিছনে এসো না আমার পিছনে এখনই এসো না এখনই এসো না কি হলো হঠাৎ করে ওর কান শুনে কিছুই বলছেন না যে উনি উনি বোধ হয় পটলের কাল শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে স্যার ওর গান তো শেষ সরে যান না পথ ছাড়ুন আপনার সঙ্গে আমার কোনো কথা নেই তোমার পথে না থাকতে পারে অদিতি আমার আছে আমি কিচ্ছু শুনতে চাই না তুমি তো এরকম ছিলে না অদিতি তোমার তারিফ শুনলে তুমি সবসময় খুশি হতে আমি আজকে তোমার তারিফ করতে চাইছি আর তুমি না শুনে পালিয়ে যাবে তোমার বুদ্ধির তারিফ এই যে ধরো তুমি আমার সম্পর্কে এত মিথ্যে মিথ্যে না এত খারাপ এত খারাপ এত কদর্য কথা বলে সুজনের মন বিষিয়ে দিয়েছ আমার অ্যাগেনস্টে ভালো 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 খুব ভালো মিথ্যে বলা কি করে শিখতে হয় আগে যে কথাগুলো আমাকে বলতে সেগুলো সব মিথ্যে ছিল না আমাকে সমস্ত বলার কোনো অধিকার নেই আপনার তুমি তো আমাকে ভালোবাসো আমাকে ছাড়া কিছু ভাবতে পারো না তাই তো কাকে সমস্ত বলছেন আপনি জানেন আমি কে সুজন কুমারের স্ত্রী সুজন কুমারের স্ত্রী ও মাই গড কবে হলে অদিতি না না মানে আমি জানতে চাই কবে হলে তুমি সুজন কুমারের স্ত্রী তখন যখন আমার বুকে মাথা রেখে আমরা দুজনে মিলে একসঙ্গে ডিসাইড করতাম যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে তখন 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 কোথায় ছিল তোমার সুজন কুমার কোথায় ছিল সুজন কুমার যখন তুমি বলতে আমাকে আর একটু কাছাকাছি এসো না হতে কি আমরা তো কদিন পরে স্বামী স্ত্রী হয়ে যাবো বিয়ে হয়ে যাবে আমাদের তখন 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 কোথায় ছিল সুজন কুমার কোথায় যাচ্ছ আর যে রাতে তুমি তোমার সর্বস্ব আমার কাছে সঁপে দিয়েছিলে সেই রাতে কোথায় ছিল সুজন কুমার নাকি আমি কোথাও ছিলাম না অদিতি তোমার নজর কি চিরকাল সুজনের উপরেই ছিল আমার কাছে নিজেকে সঁপে দেওয়ার সময় কি তুমি সুজনকে খুঁজেছিলে আমার সংসার তো হয়নি অদিতি তুমি এখন শুধু নিতে চাও তাই তো আমাকে যেতে দাও আমাকে চিনতে
উনার চোখে জল কেন? গান শুনে কেউ খাবে নাকি? তবে কি পটলের গান ওদের এত খারাপ লেগেছে যে ওরা কেঁদে ফেলেছে? সে নাচে ডিসকোয়ালিফাইড হয়েছিল বলে সুজন কুমারের মেয়ে ফার্স্ট হয়েছিল। তুমি গাইলে আর কেউ ফার্স্ট হতে পারে? আওয়াজ ইতনা দর্দ, বহুত আচ্ছা বহুত আচ্ছা, আমি ঠিক বলেছ তো? এর জন্য আমি রঞ্জিত বাবুর কাছে গ্রেটফুল আছি। রঞ্জিত বাবু তোমাকে না নিয়ে এলে আমরা এত ভালো সিঙ্গারের খোঁজই পেতাম না কি? আরে কই ভুলাও রঞ্জিত বাবুকে। নাই 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 নাই, মায় খোঁজ যাও না, উনি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছেন। নাই নাই, সারপ্রাইজ কেমন করে বলি, এত একটা প্রাইজ দিয়েছেন, প্রাইজ প্রাইজ আছে আমার। তুমি এখানে দাঁড়াও, আমি নিজে যাবো রঞ্জিত বাবুকে বোলাতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ অডিশন হয়ে গেছে মনে হয়, যে কোনো সময় তুলি সুজন চলে আসবে, ওরা এসে যদি আমাকে এভাবে দেখে কি উত্তর দেব আমি? আমি বলছি হাতটা ছড়ো আমার, ছড়ো আমার, আমার লাগছে। করে ছড়বো অতিথি, ছেড়ে দিলেই তো তুমি পালিয়ে যাবে, কিন্তু পালালে আমি আর প্রশ্নের উত্তর পাবো না। যেভাবে তুমি আমাকে ঠকিয়েছো তার কৈফত আজকে আমার চাই চাই। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি রঞ্জিত, খারাপও হবে না আমার যদি উত্তরটা পাই যে তুমি আমার সঙ্গে কেন এরকম করলে। বলো 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 বলো, কেন করলে, কেন করলে এরকম বলো। সুজন সুজন, আপনারা সবাই এসে গেছেন, আমি এবার উইনারের নাম অ্যানাউন্স করব। একজনের গান আমাদের বলতি বাদ করে দিয়েছে, আর সে হল এই পটেশ্বরী। Thank you.
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।